আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি টেন টিভির নিয়মিত আয়োজন ভয়েস অফ ওয়ার্ল্ডে। সাথে আছি আমি সাইফুল ইসলাম। যুক্তরাষ্ট্র, কানাডা সহ ইউরোপের সামরিক ক্ষমতাধর দেশগুলো থেকে বিভিন্ন স্কেলের শক্তিশালী ট্যাঙ্ক যাচ্ছে ইউক্রেনে, হয়তোবা পরবর্তী সময়ে যাবে কিয়েভের চাহিদা অনুযায়ী বোমারু বিমানও। সম্মিলিত উদ্দেশ্য একটি, রুশ সেনাবাহিনীকে প্রতিহত করা। কোভিড পরবর্তী কঠিন বিশ্ব পরিস্থিতিতে দীর্ঘ 11 মাস ধরে চলছে এবং দিন দিন প্রকট আকার ধারণ করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ভৌগোলিক দিক থেকে এই যুদ্ধ ইউক্রেনে সংগঠিত হলেও রাজনৈতিক অর্থনৈতিক দিক থেকে এটি ছড়িয়েছে পুরো ইউরোপ থেকে সুদূর উত্তর আমেরিকা মহাদেশ পর্যন্ত। দীর্ঘ সময় পার হয়ে গেলেও আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনার মাধ্যমে এই মারাত্মক সশস্ত্র সংঘাতের কোনো সমাধান করতে উদ্যোগী হননি, বরং ইউক্রেনের হয়ে যেন পরোক্ষভাবে লড়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। ইউক্রেনে ন্যাটোতে যোগদানের সম্ভাবনায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং দেশটিতে রুশ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ অভিযান নাম দিয়ে শুরু করা ইউক্রেন আক্রমণ রীতিমতো ভয়াবহ এবং বিধ্বংসী যুদ্ধে পরিণত হয়েছিল। রুশ সেনাবাহিনীর একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে কেঁপে উঠেছে রাজধানী কিয়েভ সহ অন্যান্য শহর। রুশ সেনাবাহিনী নির্বিচারে হামলা চালিয়েছে ইউক্রেনের প্রধান প্রধান শহরের বেসামরিক স্থাপনাসহ যত্রতত্র, দখল করে নিয়েছে ইউক্রেনের 4টি অঞ্চল, দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরজিয়া। সেই সব অঞ্চলে সামরিক আইন জারি করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হাতছাড়া হয়ে যাওয়ায় 4টি অঞ্চল ফিরে পেতে পাল্টা আক্রমণ করেন ইউক্রেন। 18ই অক্টোবর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে 1/3 বিদ্যুৎ অবকাঠামো। সামরিক বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ সহ অন্যান্য শহরে। ধারণা করা হচ্ছে এসব কামিকাজি ড্রোন বা আত্মঘাতী ড্রোন ইরান রাশিয়াকে সরবরাহ করেছে। এ যুদ্ধে সমর্থন আদায়ের জন্য চীন, তুরস্ক ও ইরানের দিকে ঝুঁকছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ন্যাটো সামরিক জোট এবং পশ্চিমা বিশ্ব। ইউক্রেনের রুশ বাহিনীর ক্রমাগত আক্রমণে দেশটিতে পানি ও বিদ্যুতের সংকট চরম আকার ধারণ করেছে। বিগত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে জ্বালানি স্থাপনায় হামলা করে ইউক্রেনের সন্ত্রাসবাদ চালাচ্ছে বলে অভিযোগ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, দেশের অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ধারাবাহিক হামলায় লাখ লাখ ইউক্রেনীয় জনগণ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় জীবনযাপন করছেন। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে বৃহৎ শক্তিগুলোর কৌশলগত অবস্থান আগামী বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতি গঠনে নিঃসন্দেহে একটি ফ্যাক্টর। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এই আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনের পাশে দাঁড়িয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের সৈন্যবাহিনী তাদের ভূমির রুশ দখলদারদের কাছ থেকে রক্ষা করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া আর্থিক ও মানবিক সহায়তা ইউক্রেনের জন্য নিঃসন্দেহে একটি আশীর্বাদ। পশ্চিমাদের দেওয়া সামরিক সহযোগিতার বেশিরভাগই আসছে আমেরিকা থেকে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্য সহ তার মিত্রদের সহায়তাও নেহায়েত কম নয়। শুরু থেকে যুক্তরাজ্য ইউক্রেনকে আর্থিক, সামরিক এবং মানবিক সহায়তা দিয়ে আসছে। একদিকে পরমাণু শক্তিধর রাশিয়া, অন্যদিকে মস্কোর মতো শক্তিশালী না হলেও পশ্চিমা মিত্রদের পাশে পেয়ে শক্তিমান কিয়েভ। আসছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে কানাডা, জার্মানি, যুক্তরাজ্য থেকে শক্তিশালী ও উন্নত মানের ট্যাঙ্ক। ইউক্রেনকে বোমারু কিংবা যুদ্ধ বিমান দিতে প্রাথমিকভাবে পশ্চিমা শক্তিগুলো সম্মত না হলেও পরবর্তীতে সরবরাহ করার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সম্প্রতি কিয়েভের চাহিদা অনুযায়ী দেশটিতে অত্যাধুনিক ট্যাঙ্ক সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমা মিত্র দেশগুলো। খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনে পৌঁছাবে 30টি আব্রামস M1। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎসের সিদ্ধান্ত, জার্মানি থেকে যাবে 14টি লেপার্ড ট্যাঙ্ক। এছাড়া যুক্তরাজ্য থেকে যাবে চ্যালেঞ্জার এবং কানাডা থেকে লিওপার্ড নামক শক্তিশালী ট্যাঙ্ক পৌঁছাবে ইউক্রেনে।
কানাডা বলছে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনে ভারী ভারী ট্যাঙ্ক সরবরাহে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং অন্যান্য দেশের সঙ্গে যোগ দেবে তারা। রুশ আক্রমণ মোকাবিলায় ইউক্রেনকে সহায়তা করার জন্য 4টি লিওপার্ড 2 ট্যাঙ্ক পাঠানো হবে। কিয়েভকে সাহায্য করার জন্য তৈরি আছে ন্যাটো জোটভুক্ত অন্যান্য দেশ। এখন প্রশ্ন হচ্ছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধে আমেরিকা, কানাডা সহ ইউরোপীয় অন্যান্য বৃহৎ শক্তিগুলোর রাশিয়ার বিপক্ষে এমন কঠোর অবস্থান এবং কিয়েভকে দিয়ে আসা এমন সমর্থন এই কঠিন কিংবা দীর্ঘমেয়াদী যুদ্ধকে কোন দিকে নিয়ে যাবে? পারস্পরিক সম্পর্কের গুরুতর টানাপোড়েনের মধ্য দিয়ে যাওয়া রাশিয়া বনাম পশ্চিমা শক্তির মধ্যে এটা কি একটা ছায়াযুদ্ধ? এই ছায়াযুদ্ধের ফলাফল কী হবে? বিশ্ব কি তাহলে আরেকটি বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে যখন রাশিয়া ইউক্রেন সীমান্তে সৈন্য সমাবেশ করছিল, তখনই এই ইস্যুর বিরোধ চলছিল রাশিয়া যুক্তরাষ্ট্রের। ইউক্রেনে হামলা চালানো হলে এরই মধ্যে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্র। রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে অংশ না নিলেও যে ছায়াযুদ্ধে জড়াবে তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মতাদর্শ ভিত্তিক স্নায়ুযুদ্ধে জড়ালেও সরাসরি কোনো যুদ্ধে জড়ায়নি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তবে স্নায়ুযুদ্ধে লিপ্ত থাকা এই দেশ দুটির বিশ্বের অন্যতম দুই সামরিক পরাশক্তির দেশ। বলা বাহুল্য যে সেই স্নায়ুযুদ্ধ চলাকালীন বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যকার দ্বন্দ্বে সংগঠিত হওয়া ভয়াবহ কোরীয় যুদ্ধ। ইউক্রেনের পক্ষে পশ্চিমা শক্তির এই শক্ত অবস্থান আরেকটি ছায়াযুদ্ধের সূচনা করছে, তাতে সন্দেহ রাখার জো নেই। সামরিক দিক থেকে রাশিয়ার চেয়ে অনেক শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা ব্যয়ও পৃথিবীর শীর্ষে যুক্তরাষ্ট্র। 2022 সালে দেশটির প্রতিরক্ষা খাতে $77,000 কোটি ব্যয় করেছে রাশিয়া। গত বছর প্রতিরক্ষা খাতে ব্যয় করেছে $15,000 কোটি। আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সক্রিয় সৈন্য সংখ্যা 12,81,900 জন, রিজার্ভে আছে 8,01,200 সৈন্য। রাশিয়ার সক্রিয় সৈন্য সংখ্যা 8.5 লাখ, রিজার্ভে আছে 2.5 লাখ। সমুদ্রের আধিপত্যের ক্ষেত্রেও এগিয়ে আমেরিকা। ক্যারিয়ার ছাড়াও ডেস্ট্রয়ারের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র বাকিদের থেকে অনেক এগিয়ে। দেশটির ডেস্ট্রয়ারের সংখ্যা 92টি, যা কিনা চীন, জাপান ও রাশিয়ার ডেস্ট্রয়ারের সংখ্যার যোগফলের সমান। 2022 সালের ডিসেম্বরের শেষের দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলে দিয়েছেন, প্রতিবেশী দেশ ইউক্রেনে চলমান রাশিয়ার এই যুদ্ধের দায় যতটা ইউক্রেনের, তার চেয়ে বেশি তৃতীয় কোনো শক্তির। এই তৃতীয় শক্তি বলতে পুতিন কাদের বুঝিয়েছেন তা বুঝে নিতে কারো ভুল হবার কথা নয়। এই তৃতীয় শক্তি হলো খোদ পরমাণু শক্তিধর পশ্চিমা বিশ্ব। ইউক্রেনের সাথে এই যুদ্ধ চালানোয় ক্রেমলিনের মিত্র দেশগুলো অসন্তোষ প্রকাশ করলেও এই যুদ্ধ চালিয়ে নিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন পুতিন। বিশ্বের দুই পরাশক্তির, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার এই ছায়াযুদ্ধ পৃথিবীকে কোন দিকে নিয়ে যাবে তা দেখার বিষয়। দর্শক, এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।